ভাগ্যের পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে তাকে নির্মমভাবে হত্যা করা হবে, এরকম কোন অধিকার দেওয়া হয়নি। পুলিশ জনগণের চাকর, পুলিশ জনগণের সেবা করবে, জানমাল রক্ষা করবে, তা না করে পুলিশ জনগণের জান কেড়ে নেয়। এটা আমাদের জন্য দুঃখজনক যে বাংলাদেশের পুলিশ এখনো সংশোধন হয়নি। তারা বারবার দাবি করেছে আমরা জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করতে সক্ষম হয়েছি। পত্রিকায় চোখ বললেই দেখা যায় যে পুলিশ ধর্ষণ করতেছে, পুলিশ চাঁদাবাজি করতেছে রাস্তায় রাস্তায়, প্রত্যেকটি দোকান থেকে পঞ্চাশ টাকা হলুদ পুলিশ চাঁদা নেই। পুলিশের লজ্জা করে না যে একটা দোকানদারের কাছ থেকে পঞ্চাশ টাকা চাঁদা চাই। চট্টগ্রামে প্রবাসী ভাই চাকর চাকরির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে পঞ্চাশ লক্ষ টাকা দিতে পারি না, বিশ লক্ষ টাকা ম্যানেজ করেছিল। তারপরও তার ওই চাকর ভাই প্রাণ মুক্তি পায়নি সেই হাইনা পুলিশের কাছ থেকে। এটা বাংলাদেশের জন্য দুঃখজনক। আমি প্রত্যেক প্রবাসী এবং বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সোচ্চার হন, এই দেশটা রুদ্ধ হয়ে গেছে। এই দেশটাকে সুস্থ করতে হলে বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের বিপিনুরের আহ্বানে এগিয়ে আসতে হবে। আমরা নিরুপায়, আমরা অসহায়। প্রবাসী ভাইরা বিভিন্ন ভাবে বিপদে পড়ে, বিদেশে বিপদে পড়ে, তাদের ডকুমেন্ট থাকে না, তাদেরকে জোরপূর্বক ভাবে আর্নি করা হয়, এরপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা সচল রাখে। তারপরেও তাদেরকে বিভিন্নভাবে হারানি করার জন্য তাদের কাছে চাঁদা চায় পুলিশ। এটা কি আমাদের জন্য দুঃখজনক নয়? আমরা কোথায় চলে গেছি? আজ আমরা অসহায় পর্যায়ে চলে গেছি। আমাদের কোনো পথ নেই। আমরা চাই অবিলম্বে এর সঠিক একটা সমাধান চাই। বাংলাদেশের প্রত্যেক পুলিশকে বলবো, আপনারা নিজেকে সংশোধন করো, আর বাংলাদেশের প্রশাসনকে যাতে এইভাবে নির্মম সহিংসল হতে না হয়, সেই বলে আমাদের আচ্ছা আমার বক্তব্যটা আছেন, আমাদের অনেকে আছেন, আমাদের সেজন্য আমি সকলের কাছে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।